মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন 9টা, আমার ওদিকে অরিন্দমের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ভাত, তারপরে মাছের ঝোল গরম করেছি, তরকারি গরম করেছি, আগে পুঁই শাকের তরকারি, মাছের ঝোল আর ভাত। আর টিফিনে দিয়েছি ওই ইয়েগুলো আছে না তোমার পাওভাজির যে ব্রেডগুলো, ওগুলোকে পাও মানে বাটারে ইয়ে করে টোস্ট করে তার সঙ্গে একটু শসার পেঁয়াজ দিয়ে সস দিয়ে মাখিয়ে দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে দিয়েছি একটা কমলা লেবু। মেয়ে এখন ঘুমাচ্ছে, আমার এখন এক্সারসাইজ হয়নি, আমি একটু করে এক্সারসাইজ করে নিই, করে নিই আমি খাবো দুধ। চলো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। অরিন্দম বেরিয়ে গেছে, আর তারপরেই আরেকজন ঘুম থেকে উঠে পড়ে। হলে বাবালে, হলে বাবালে, হলে বাবালে, গুড মর্নিং মাম। হাগু হচ্ছে নাকি? না চলো আমরা একটু খেলি খেলি করি। হুদাকে পড়তে দিয়ে দিদিভাই এসছে আমার, এদিকে জামা কাপড় তুলে এনেছে, এগুলোকে ভাঁজ করবো। অরিন্দমের জামা আয়রন করছি, দাঁড়াও কোথায় গেল, এই যে এই এক পিস হয়েছে, এই আর এক পিস হচ্ছে, ওখানে দু পিস আছে, ওই দু পিস করবো। আমার আজকে স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব হয়ে গেছে, এগুলো আয়রন ফাইরন করে তারপর মেয়ে উঠলে মেয়েকে টক দই খাওয়াবো, স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে দিদিওকে, দিদি এদিকে একটু ঘুম পাড়ায়, আমি আবার একটুখানি গোড়াবাজার যাবো। রনি দাদার পরীক্ষা শেষ, তাই রনি দাদা কোথায় এসছে, বনুর সাথে খেলা করতে? ওই দেখ কি আনছে রনি দাদা, একটা হাঁস না, এটা মুরগি রনি, দেখ তো এটা কি না পাখি, হাঁসের মতো। ঠিক ঠিক, বারান্দাতেই চলো দেখি। বাজে এখন 1:15, আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু ব্যাংকে, আমার সাথে কে যাচ্ছে দেখো? মাম্মা যাচ্ছে ব্যাংকে, মাম্মার লাঞ্চ কমপ্লিট, তাই ভাবলাম একবারে যাই, একটুখানি ঘুরেই আসি, একটা হাত চলে আসি। দিদি ওদিকে কাজ বাজগুলো করুক, আমি ওকে নিয়ে একটু কাজ টাজ করে সেরে চলে আসি, বেশি দিদি পাচকের কাজ আছে। মাম্মা এদিকে, মাম্মা এইদিকে, চল যাই। হ্যালো টাটা, এসছি ব্যাংকে, সমরেশ দা নামিয়ে দিয়ে গেছে স্কুটিতে করে, ওরে বাবা রে মাম্মম। হ্যালো টাটা, যাই আসছি। ব্যাংকের কাজ কমপ্লিট করলাম, মেয়েকে নিয়ে বাজার করেছি, এবার পেঁয়াজ ধনে পাতা মেয়ে পেঁপে আপেল সবে দা সব বাজার টাজার করে এখন টোটো করে যাচ্ছি, একজন প্রায় ঘুমিয়ে পড়েছে, ঘরে গেলেই ঘুমিয়ে পড়বে, চলো যাই। আরেকজনের কান্না দেখো ঘরে এসে, মাম্মা কি হয়েছে, আবার বিকালে যাব, বিকালে বাবা আসলে আবার যাব। বাজে এখন 2:30, মেয়ে ঘুমোচ্ছে, আমার লাঞ্চ হলো, মিতাদি খাচ্ছে, মিতাদিকে বললাম খেয়ে দিয়ে মেয়ের পাশে একটু শুয়ে পড়তে, আমি একটু ওই ঘরে যাই গিয়ে একটুখানি শুই। দাদি একদম সুন্দর করে খাট বিছানা সব গুছিয়ে রেখেছে, আর গোছানো বিছানায় শুতে কার না ভালো লাগে, কি সুন্দর রোদ আসছে, আমার এরকম রোদ খুব ভালো লাগে, এরকম রোদের মধ্যে শুতে গল্প বই পড়তে পড়াশোনা করতে খুব ভালো লাগে আমার। চলো এখন একটুখানি সবার ব্লগ দেখি, যাদের যাদেরটা আমি দেখি, দেখে দেখে একটু ঘুমাই, আমার লিপিডি চলে আসবে যখন তখন উঠবো, যে বেশি একটু দেরিতে আসতে বলেছি, অরিন্দমের আজকে মানে অল্প একটুখানি কাজ আছে, অল্প সময়ের জন্য যাবে, তো তারপর একটু বেরোবো, কয়েকটা জিনিস একটু কেনাকাটি করার আছে, দেখা যাক কতক্ষণে কোথায় যেতে পারি, চলো একটু শুয়ে নিই পরে আসছি। বাজে এখন 6:15, আজকে থেকে না মেয়েকে সন্ধেবেলাতে আর একটা মিল অ্যাড করছি, কারণ ওর এই সময়টা আমি দেখছি একটু খিদে পাচ্ছে, ব্রেস্ট ফিডে হচ্ছে না ব্রেস্ট মিল্কে, তো এই সময়টা একটু সুজি দেবো, যেদিন চেম্বারে যাবো সেদিন আর একটু আগে খাওয়াবো অবশ্যই সুজিটা। আর এখন এই দেখো এদিকে কি চলছে, জল খাওয়ানো, বাবা জল খাওয়ানো হচ্ছে একটা যুদ্ধ, তাই না বলো মিতাদি? আর এটার তলায় ওর দইটা পেতে দিলাম, আর এই দেখো সুজিটা এরকম ভাবে আগে জাল দিয়ে নিয়েছি, এটাতে এখন ওর ফর্মুলা মিল্কটা একটু গুলবো, গুলে তার সঙ্গে সুজিটা মিশিয়ে দেবো, চল আগে রেডি করি। বাজে এখন 6:45,
অরিন্দম চলে এসছে ক্যামেরার উল্টো দিকে, আর এসছে কাকাই। কাকাই কি নিয়ে এসছে? অনেকদিন পর দেখেছে তো সবালো বন্ধু। দেখাচ্ছি দাঁড়া, আগে একটা নতুন ম্যাজিকের কি জিনিস এনেছে দেখি। টেও 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 টেও, ওই দেখো মিহি, একটু ওইদিকে যা। বেশি করিস না, কেটে গেলে হয়ে গেল গল্প। ঘুরবে দেখো, আর এই দিকে দেখো, ও সুমনের দিকে তাকিয়ে আছে। দেখেছো কি কাকাই এনেছে? ও মাম্মা লাট্টু, মাম্মা লাট্টু, নতুন যুগের লাট্টু। দেখছে দেখ, দেখছে দেখ বাবা, আজকে রাতে খাওয়ার জন্য জিনিস হয়ে গেছে। এইটা খাবে? ওটা এটা কেন খাবে? দাদা আবার এটা দেখিয়ে খাওয়ানো যাবে এইগুলো। আর এদিকে সুমন নিয়ে এসেছে, ওটা কিসের চপ? ক্যাপসিকাম? হ্যাঁ না, ওই বড় লঙ্কা, লঙ্কার চপ। এন্ড ঢোকলা, ঢোকলা এটা কি আনন্দ দিয়েছিস? এই ক্যাপসিকাম? হ্যাঁ তাহলে চপ খাবি। তোমার দিদু বাড়ি চলে গেছে? সামনে নিয়ে ঝুলে গেছে সুমন, রেডি, আমিও রেডি, আর যাচ্ছি আমরা অল্প একটু শপিং করতে। আমার নাকি অল্প না, আমি দেখাবো আমি কি কিনছি, ঠিক আছে? আর বেশি বেশি কিছু কিনতে গেলে অরিন্দম কিরকম করছে সেটাও আজকে দেখাবো, সেটাও আজকে দেখাবো। আছে দেখ, একটু শক্ত পোক্ত হবে এটা তো, এইটাই মনে হয়। এটা কিসের? এইটার আর অন্য কোনো কালার আছে? চলে এসেছি আমাদের গোড়া বাজার, প্যান্টালুন বন্ধ হয়ে গেছে নাকি কে জানে। এই দেখো আর একজন, চলো চলো ঢুকি। আছে খোঁজ, ওপরে আছে, চল ওপরে চল। সুতো পেলি না? কি নিবি, টি শার্ট নিবি? এগুলো নে, পাতলা পাতলা টি শার্ট নেবো, প্রিয়াঙ্কার হলো না আমার হবে। নিজের পছন্দ হয়নি বলে ওই জন্যই নেবো না, কি অদ্ভুত। Bye.
ওই ওখান দিয়ে এই যে দেখছি কোনটা নিবি নিবি ওর জন্য আছে না জুতো এটা ভালো না হ্যাঁ তুই আগে তোরটা দেখ না কেন ওইটা ওইটা পছন্দ হলো না একটু বড় দেখে নে না এইটাও ভালো দেখ দেখ ওই যে ওই সোজা আর একদম নিচে দেখ ওই যে ওই যে নিচে নিচে একটা আছে কোনটা বলতো ফুল না আজকে কপালে কিছু নেই দই বড়াটা ঘুরেছে এটা খাই আগে পনিরের দোকান বন্ধ বাড়ি চল সস দিয়ে খাবো কত নেবি তাহলে 250 উঠে গেছি ডিনার করতে আজকে ডিনারে হচ্ছে আলু পরাঠা আর তার সঙ্গে হচ্ছে পনিরের ভাপা আর সস চলো আমরা ডিনার করি আর আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি আজকে সারাদিনটা যা বেকার গেল যাই হোক কোনো কাজটা হলো না দেখা হবে আবার পরের একটা নতুন ভিডিওতে আজকের মতন টাটা ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করো ভিডিওটাকে একটু শেয়ার করো টাটা।